প্রাচীনকে শিক্ষা দিতে ভারত ইসরায়েলের মধ্যে হতে পারে যে গুরুত্বপূর্ণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ভারত সফরে লাভবান হতে পারে দেশের বাণিজ্য প্রতিরক্ষা। কোটি টাকার ইসরায়েলি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল চুক্তি স্বাক্ষর হতে পারে দুই দেশের মধ্যে। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভারত সফরে আসছেন। ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানিয়েল কারমান রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারতের অবস্থানের সমালোচনা করেন। মার্কিনমূলক সিদ্ধান্ত নিয়েছে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, সেই সিদ্ধান্ত সমর্থন করেনি ভারত। তবে ড্যানিয়েল জানিয়েছেন দিল্লির দৃষ্টি ভারত ইসরায়েল সম্পর্কের উপর প্রভাব বিস্তার করতে পারে না। ছয় দিনের সফরে ভারত আসছেন নেতানিয়াহু। সফরকালে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। গুজরাত ও মুম্বাই সফরেও যাবেন তিনি। ড্যানিয়েল জানিয়েছেন মেক ইন ইন্ডিয়াকে সমর্থন করে ইসরায়েল, কারণ এর ফলে ভারত ইসরায়েলের মধ্যে পার্টনারশিপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত নভেম্বরে প্রতিরক্ষা মন্ত্রক ইসরায়েল স্পাইক মিসাইল কেনার কথা প্রত্যাহার করে। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের আওতায় ছিল প্রজেক্টটি। এখন শোনা যাচ্ছে সরকার এখন জি টু জি রুটে মিসাইলগুলো কেনার কথা ভাবছে।